ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করে চলেছে মালদার গঙ্গা ভাঙন পরিস্থিতি। ফের মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে ব্যাপক গঙ্গা ভাঙন। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয়ে পালাতে শুরু করলেন গ্রামবাসীরা। শনিবার সাত সকালে গঙ্গা ভাঙনের এমনই ভয়াবহ পরিস্থিতির ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রামবাসীদের মুখ থেকে জানা যায়, গত কয়েকদিন ধরেই গোপালপুর গঙ্গা ভাঙন চলছে। তবে শুক্রবার বিকেল থেকে ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। অল্প সময় অন্তর অন্তর বিস্তীর্ণ এলাকার জমি বিলীন হয়ে যাচ্ছে গঙ্গা গর্ভে। তাই তারা ঘরবাড়ি ভিটেমাটি হারানোর আশঙ্কা আর একরাশ আতঙ্ক নিয়ে দিন গুজরান করছেন। অথচ তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। বিকাল তিনটা থেকে যে পরিমাণে নদী কাটছে, আজকে আমাদের উত্তর উপমটলা গ্রামে প্রায় 400 পরিবার ছিল, সে 200 পরিবার ভবানী ইংলিশ বাজার ব্লকের ভবানীপুর এতে গিয়েছে গ্রামে, সে এখানে পিডব্লিউতে আছে। এখনও প্রায় 200 পরিবার এখন এখানে আছে, যাদের কোনো জমি জায়গা নেই বাইরে থাকার মতো, এবং একটা ত্রিপালও নেই যে কেউ তাম্বু খাটিয়ে থাকবে। কী করবো, কী করবো, বাড়ি ঘর চালতে পারি না, কিছু করতে পারি না, জমি আর কিনতে পারিনি, আর সব করে গেলে কিছু করে করা কিছু করতে পারিনি, খুব দরকার যে এখন বাড়লে বসে আছি, এখন কেউ দেখা বাঁচান তো বাঁচান, আরও ধান ভেজা আছে চলে গেলাম, হাটে একটু ছটা হাজার বাঁচাও দুটো থেকে বুঝলাম, আমি বাঁচতে পারি না, আমাকে নদীতে পড়ে যেতে ভেঙে যেতে পারি। মানিকচকের গোপালপুরে দিনের পর দিন বিঘার পর বিঘা জমি ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে অসহায় অবস্থায় রাস্তার ধারে কিংবা কারো আমবাগানের মধ্যে ত্রিপল খাটিয়ে কোনো রকমে দিন গুজরান করছেন। আবার অনেকে ঘরবাড়ি ভিটেমাটি হারানোর আশঙ্কা নিয়ে দুরু দুরু বুকে আতঙ্কের প্রহর গুনে চলেছেন। অথচ প্রশাসনিক কর্তাদের কোনো হেলদোল নেই বলে অভিযোগ। এখনও পর্যন্ত স্থানীয় বিধায়কের এলাকায় দেখা মেলেনি। ভাঙন দুর্গতদের জন্য কোনো রকম ত্রাণের ব্যবস্থা করা হয়নি। এই পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছেন গোপালপুর এলাকার ভাঙন দুর্গতরা। তারা ভাঙন রোধে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। পরিস্থিতি এখন অত্যন্ত খারাপ। রাত থেকে আমাদের এখানে যেটা স্থানীয় যে নিউজটা আছে আপনারা তো দেখলেন, লাইভ চলছিল, এখানে সামনে একটা বাঁধ অর্ধেক প্রায় কেটে গেছে, অল্পটুকু প্রায় এক মিটারের মতো জায়গা, হাফ মিটারের মতো জায়গা আছে, সেই জায়গাটা এখন মানে হয়তো বিলীন হয়ে গেল। এখন এখানে বক্তব্য রাখতে রাখতে সেই জায়গাটা বিলীন হয়ে যাওয়ার পরে এখন যে এখানে জলটা ঢুকবে, জলটা ঢুকলেই যে 500-600 পরিবার এখানে আছে, একটা ইঁটও কেউ সরাতে পারবে না, এর দায়টা কে নেবে? আমাদের বর্তমান মানিকচক যে বিধায়িকা আছেন উনি এখনও পর্যন্ত পা দিচ্ছে না। এর আগে যে 10 কোটি অ্যালটমেন্ট হয়েছে, দুটো বোররা দেখে দিয়ে টাকা ভোগে চলে গেছে। বর্তমান যা অবস্থা, এইখান থেকে যারা চলে গেছে ভবনে পুরো আশ্রয় নিয়েছে বাড়িঘরে, কোনো গভর্নমেন্টের সাহায্য নেই, একটা পলিথিনও নেই বা 5 কিলো চালেরও ব্যবস্থা নেই, এবং লাইন নেই, জল নেই, হাহাকার হয়ে পড়ে আছে অন্ধকার, রাতের অন্ধকারে বর্তমানে বসে আছে। এক অসহায় চাষির পটল চাষ নষ্ট করলো দুষ্কৃতীরা, ঝুড়ে ফেললো 15 কাঠা জমির পটল চাষ। শনিবার সাত সকালে এই ঘটনা নজরে আসতে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙিটোলা অঞ্চলের চৌধুরী টোলা এলাকায়। জানা গেছে, চৌধুরী টোলার বাসিন্দা নিরঞ্জন মণ্ডলের 1.25 বিঘা চাষের জমি রয়েছে। সেই জমিতে তিনি এবছর ধার দেনা করে পটল চাষ করেছেন। সেই চাষ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঝুড়ে ফেলে দেয়, যার জেরে 15 কাঠা জমির পটল গাছ পটল সহ শুকিয়ে নষ্ট হয়ে যায়। যা দেখে শনিবার সকালে অসহায় চাষি নিরঞ্জন মণ্ডল ও তার স্ত্রী ছায়া মণ্ডলের মাথায় বাজ ভেঙে পড়ে। কারণ এই জমিতে যে ফসল ফলে তা বিক্রি করেই তিনি গোটা সংসার চালান, ধার দেনা শোধ দেন। কিন্তু চাষ নষ্ট করে দেওয়ায় কি করে সংসার চালাবেন আর কি করেই বা ধার দেনা পরিশোধ করবেন তা ভেবে কুল পাচ্ছে না।
কাল আমরা পটল ভাঙতে এসেছি, আবার দেখছি যে লত কাটা আছে, তো উঠিয়ে দেখছি আমরা শুকে গেছে, তো আমরা গাছটাকে উঠিয়ে দেখছি যে কি জ্বর কাটা আছে। এর মধ্যে আমরা পটল ভাঙব না, আমরা দাঁড়িয়ে দেখছি যে আমাদের ভয় লেগে গেল যে আমাদের এইরকম কে করলো, আমরা বুঝতে তো পারছি না। এবার আমরা এর মধ্যে সংসার করি, আমাদের ছেলে মেয়ে পড়ে, এটাতেই আমরা 60,000 আমাদের টাকা খরচ, আমরা বাহন করেছি, বন্ধন লোন নিয়ে আমরা খরচ করে এগুলো বাঁশ টাঁশ কিনেছি, সব করলাম, আবার ছেলে মেয়ে পড়াচ্ছি, এটা থেকে আমাদের সংসার চলছে। আবার শুয়া বিঘা জমির মধ্যে 15 কাঠার মতন পটল ঝুড়ে দিয়েছে। আমরা শাস্তি চাই যেন আমাদেরকে এটা কে করলো, কে আমরা এটা যেন আইনের ঘরে যেন আমরা শাস্তি চাই, যেন ওদের শাস্তি হোক। বর্ষা শুরুর পর থেকেই বেহাল রাস্তার রূপ নিয়েছে মরণ ফাঁদের, সেই মরণ ফাঁদ দিয়ে নিত্যদিন চলছে ঝুঁকির যাতায়াত। এই ছবি মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের আলিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মারুয়াবাতি দাঁড়াল মোড় এলাকার। ওই এলাকার রাস্তা দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা বেহাল অবস্থায় পড়েছিল। বর্ষা শুরুর পর খানাখন্দে ভরা রাস্তায় জমেছে হাঁটু সমান বৃষ্টির জল, সেই জল ভেঙেই চলাচল করছে বিভিন্ন ছোট বড় যানবাহন, ফলে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য, মারুয়াবাদী দাঁড়াল মোড়ের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, পায়ে হেঁটে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে, যানবাহন চলাচলের ক্ষেত্রেও প্রচণ্ড সমস্যা হচ্ছে, রাস্তার কারণে এলাকার ব্যবসা বাণিজ্য প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছে। তাই তারা দ্রুত বেহাল রাস্তার হাল ফেরানোর দাবি জানাচ্ছেন এবং এই ক্ষেত্রে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হস্তক্ষেপ প্রার্থনা করছেন। আমার এখানে বিজনেস আছে, দোকান আছে, আমরা সবাই এখানে দোকান করি, এখানে একটু বৃষ্টি হলেই জল জমা পড়ে, এক গুটি জল ধরা পড়ে, এখানে মানুষের যাতায়াত রাস্তাঘাট খুবই খারাপ, আর টোটো ফোটো সব উল্টে যায়, অনেকবার উল্টেছে টোটো ফোটো, ভ্যান ট্যান চলা অসুবিধা, মানুষের এখানে জল জমে গেলে মানুষের অসুবিধা সারা বছরই থাকে এখানে জল। এই রাস্তাটা ন্যাশনাল বললেই চলে, এই রাস্তাতে সব দিয়ে সব জায়গার গাড়ি যাওয়া আসা করে, টোটো বাস আপনার মেট্রো ফেট্রো সব কিছু। এই দাবি করছি যে এই রাস্তাটা ইমিডিয়েটলি সাবিনা আসবিনের কাছে আমার অনুরোধ যে এই রাস্তাটা ইমিডিয়েটলি যেন ভালো করা হোক।